ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে এক আশ্চর্য ঘটনা জেনে নেব পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সত্যনামের। কি ঘটেছিল সত্যনামের গুণে একবার, সেই ঘটনাটি কাহিনীটি এবারে আমরা বিস্তারিত জেনে নেব। এটি লিখেছেন সতীশচন্দ্র জুয়ারদার। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নামক গ্রন্থ হইতে সংগৃহীত, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বাগবাজারের কালীপ্রসাদ চক্রবর্তী স্ট্রিটের শ্রীযুক্ত বাবু পান্নালাল মুখার্জি মহাশয়ের বাড়িতে গত 1327 সালে ভাদ্র মাসের শেষে শ্রীমতীর প্রসব বেদনা উপস্থিত হইল। প্রসবে বড়ই কষ্ট হইল, কিছুতেই সহজে প্রসব হইল না। ধাত্রী পরীক্ষা করিয়া বলিলেন সন্তানটি গর্ভেই মরিয়া গিয়াছে। অতি কষ্টে প্রসব কার্য করানো হইল, মৃতকন্যা ভূমিষ্ঠ হইল। গর্ভেই মৃত্যু হইয়া সন্তানটি বিবর্ণ হইয়া গিয়াছে, ঠান্ডা জল ও উষ্ণ জল প্রয়োগেও কোনো ফল হইল না। তখন ধাত্রী বলিলেন মরামে ফেলে দিন। পান্নাবাবুর মাতা তখন মৃত সন্তানটিকে লইয়া সত্যনাম জপ করিতে লাগিলেন আর প্রার্থনা করিলেন, ঠাকুর মেয়েটি মরেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার নামে যে কলঙ্ক হল তা আমার সহ্য হবে না। এইরূপে অর্ধ ঘণ্টাকাল নাম করিবার পর দেখা গেল মৃত শিশুটির বর্ণের কিঞ্চিৎ পরিবর্তন ঘটিল, নীলবর্ণ ছিল, রক্তাভ হইল। তখন তাহারা খুব নাম চালাইতে লাগিলেন, মেয়েটি ক্রন্দন করিয়া উঠিল এবং জীবন লাভ করিল। এইরূপ গল্প অনেকে শ্রবণ করিয়া থাকে বটে, কিন্তু এইরূপ প্রত্যক্ষভাবে নাম মাহাত্ম্যে মৃতের জীবনলাভকে দেখেছেন কয়টি? আমরা এই সত্যনামের প্রভাবে ও শ্রী শ্রী ঠাকুরের কৃপায় মধ্যে মধ্যে এই প্রকার ঘটনা প্রত্যক্ষ করিবার সৌভাগ্য লাভ করিতেছি। কেহ কেহ কুতর্ক ছলে বলিতে পারেন কন্যাটির মৃত্যুর কিছু বাকি ছিল, মৃত্যুটা ঠিক সম্পূর্ণ হইয়াছিল না, তাহাতে সে বাঁচিয়া গেল। কিন্তু ঘটনা স্বচক্ষে দর্শন করিলে আর অরূপ তর্ক আসিবে না। আর এই একটি নহে, অনেক স্থলে এইরূপ অনেক ঘটনা দৃষ্ট হইতেছে। এরকম বিভিন্ন ঘটনা পরম দয়ালের রয়েছে। এই ছিল আজকের এই ঘটনাটি, আপনারা শেয়ার করতে পারেন। জয়গুরু।